अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। শিশুদের ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। যদি ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে, তাই না? যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি, ভ্যালি ইকুয়াল টু একটা ত্রিভুজে, যদি যে কোনো ত্রিভুজ যদি ওখানে কিন্তু লম্ব লাগবে, তাই না? লম্ব হলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? আর যদি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, যে কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে কত? ডেল ইজ ইকুয়াল টু রুট দি পাওয়ার এস ইন্টু এস মাইনাস ওপি এস মাইনাস বি এস মাইনাস সি, তাই না? যেখানে এস ইজ ইকুয়াল টু পরিসীমার অর্ধেক, এসটা হচ্ছে কি পরিসীমার অর্ধেক, তাই না? যদি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে সূত্র অ্যাপ্লাই হবে এইটা, ডেল ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি ইন্টু সাইন সি, হাফ অফ বি সি ইন্টু সাইন এ, ইকুয়াল টু হাফ অফ সি এ ইন্টু সাইন বি। যে কোনো দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, যে কোনো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের এটা, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তিনটা আমরা, একটা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে কি পরিসীমা, যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমার সূত্র, আর একটা হচ্ছে কি যদি দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বাই করতে পারবো এইভাবে, যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, তাইলে আমি এইটা অ্যাপ্লাই করবো, তাই না? দেখবো যে প্রশ্ন পরে আমরা দেখবো যে কী আছে, সেটা দেখে আমরা সূত্র অ্যাপ্লাই করবো।
একটা ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, 3, 5, 7। তাহলে ছোট বাহুটা হবে 3, বড় বাহুটা হবে 3, 5, 7। এই তাই না, ছোট বাহু, বড় বাহু আর হচ্ছে মিডিয়াম বাহু, ঠিক আছে? তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য, তাই না? একটা ত্রিভুজের দেখাও যে কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3, 5, 7 একক হলে হলে তাই না, ত্রিভুজটি ষোলগুণী, ষোলগুণী হবে এবং ষোলগুণের মান বাই করতে বলছে, বলছে এটা ষোলগুণ হবে, তাই না? যেভাবে আছে ষোলগুণ হবে, তাই না? আমরা জানি কোন কোন বের করতে পারবে না, দেখা হবে যে এটা স্থূলগুণে ত্রিভুজ এবং স্থূলগুণের মান হচ্ছে এত। আমরা জানি কস ই, তাই না? কস এই যে কিন্তু কত, b² + c² - a² / 2bc, তাই না? এখানে এই যে কিন্তু 7, b = কত, 5, c = 3, তাই না? কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়, তাই না? সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 3, এটি ছোট হাতের সি, তাই না? আর এ, বি, সি এগুলো হচ্ছে বড় হাতের কোণগুলি, ঠিক আছে? এখন আমাদের বলছে কি বলছে, এত হলে ত্রিভুজটি ষোলগুণী, ষোলগুণী দেখাইতে বলছে, তাই না? ষোলগুণ মানে আমি কোনো সূত্র লিখে ফেলছি, তাহলে সেই কোনটা ষোলগুণ হয় কিনা সেটা আমরা দেখব, তাই না? কস অফ এই যে কিন্তু কত, b² মানটা কত, b² মান হচ্ছে 5² সি মান হচ্ছে কত, 3² - a² তাই না, a² / 5×3 49/ কত, 10, 3×10 = 30, তাই না? কত থাকে, 25 = 40/30, 25 তাহলে কত হবে, -15/30 মানে মাইনাস অফ হাফ, তাই না? -0.5 = কত, cos 120° মান হচ্ছে -0.5, তাই না? অতএব কত দেখাও যে ত্রিভুজটি ষোলগুণী হবে, তাই না? ষোলগুণী হবে এবং ষোলগুণের মান বাই এত, তাই না? অতএব ত্রিভুজটি ষোলগুণী এবং তাই না, ষোলগুণী এবং ষোলগুণের মান হচ্ছে 120, এইগুলো এটা, তাই না? কোন বাই করতে পারছে, তাই না? একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে এত হয়, তবে ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতে বসে, দেওয়া আছে বাহুগুলি দৈর্ঘ্য ধরলাম, তাই না? এর সমান কত, YZ
এগুলো দেওয়া আছে, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, জেড বাই এক্স, জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড। একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এত তাই না? বসে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু কত? এ প্লাস বি প্লাস সি বাই, এটা আমরা আগে বের করি, ঠিক আছে? এস ইজ ইকুয়াল টু কত, যোগ করলে কত হবে? ওয়াই বাই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড ডিভাইডেড বাই দুই, তাই না? অর্ধ পরিসীমা বাইর করতেছে, তাই না? ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড টু ইন্টু এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, দুইটা দুইটা করে আসবে, ঠিক আছে? ডিভাইডেড বাই দুই, দুই দিয়ে কাটা, অতএব এস ইজ ইকুয়াল, এস ইজ ইকুয়াল টু কত? এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, এই রয়েছে আমাদের এস এর মান, ঠিক আছে? এস এর মান হচ্ছে এইটা। এখন আমাদের বাই করতে বলছে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কত? এস ইন্টু এস মাইনাস ও বি, এস মাইনাস ও বি, এস মাইনাস ও সি। এস মাইনাস ও সি, এখন আমি মানগুলি বসাই, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, আর এ এর মান হচ্ছে ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড, জেড বাই জেড, জেড বাই এক্স, এটা হচ্ছে ওয়াই এর মান। এস মাইনাস ও বি, তারপরে রুটের ভিতরে, তাই না? এস মাইনাস ও পি, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স মাইনাস বি এর মান হচ্ছে কত? ওয়াই জেড, জেড এক্স, জেড এক্স, এক্স ওয়াই, এইটা। এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স মাইনাস ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, সবগুলো মান আমরা বসাই দিলাম, ঠিক আছে? তাহলে কত হয়? এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এখানে তাই কত? এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড ইন্টু কাটা ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড কাটা থাকে, জেড বাই, জেড বাই এক্স, এগুলো সব কাটা থাকে, না কাটা থাকে, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স। এটা হচ্ছে ত্রিভুজের, এই বাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটা, ঠিক আছে?
এটাই অ্যান্সার। দেওয়া আছে 13, বি দেওয়া আছে কত, 14, আর সি দেওয়া আছে 15। এত বাহু বিশিষ্ট ত্রিভুজের ও এত বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে এস ইজ ইকুয়াল টু কত, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু, 13, 14, 15 বাই দুই কত হয় এখানে, আচ্ছা 9, 10, 11, 12, 13 থেকে 1, 3, 7, 21 কত ক্ষেত্রফল, ডেল ইজ ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস ও এ, এস মাইনাস ও বি, এস মাইনাস ও সি। এটা হচ্ছে আমাদের সূত্র, এস এর মান হচ্ছে 21, 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15। তেরো, 7, 8, আর এখান থেকে কত, 21, 14, 6 আর 1, 7। কত হবে, 3 গুণ করার পরে যেটা হবে সেটা, কারণ আমি জানি গুণ করতে হবে। দেওয়া আছে 13, দেওয়া আছে 7, একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার আর হচ্ছে 7 সেন্টিমিটার। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত হলে এ কোণের সাহায্যে এবি ত্রিভুজের ক্ষেত্রফল, এ কোণের সাহায্যে, আচ্ছা এখানে আমরা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য তাই না দেওয়া আছে বসে এ কোণের সাহায্যে ক্ষেত্রফল বাই করতে বসে, এ কোণ ব্যবহার করে ক্ষেত্রফল। আমি কিন্তু ক্ষেত্রফলের সূত্র আমি তিনটায় লিখছিলাম, তিনটা তাই না, এ কোণ, বি কোণ, সি কোণ ধরে, আর আমার সূত্র ছিল এরকম, ত্রিভুজের ক্ষেত্রফল তিনভাবে বের করা যায়, হাফ ভূমির উচ্চতা নাই, আবার পরিসীমা এখানে যদি আসে পরিসীমা দিয়ে বের করা যাবে কিন্তু না করছে, বসে যে কোণ ধরে করতে বসে। তাহলে আরেকটা সূত্র আছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2টা পার্শ্বস্থ 2টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ তাই না, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
ক্ষেত্রফল দ্বিগুণ কত হাফ অফ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাই না তাহলে আমাদের সূত্রটা সূত্রটা হবে কি সূত্র হবে হাফ অফ এই যে বি সি হাফ অফ বি সি সাইন এ কোণ তাই না সাইন এ কোণ তাই না ক্ষেত্রফল বের করতে বলছে তাই না একরে সাথে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করো এখন কত হবে হাফ অফ আট ইন্টু কত বি মানে কত বি মানে এই যে বি সি তাই না বি মানে কত বি হচ্ছে সাত আর সি হচ্ছে আট তাই না আর হচ্ছে সাইড এখানে তো ঝামেলা আছে আমাদের তো কোণ লাগে কোণ তো নাই তাই না তাহলে আমরা একটা সূত্র জানি এটাকে এক নম্বর দেওয়া রাখলাম সূত্র জানি সূত্র হচ্ছে কত কস এ ইকুয়াল টু তাই না পার্শ্বস্থ বাহুর বর্গ বিয়োগ বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই টু ইন্টু পার্শ্বস্থ বাহু তাই না এটা ছিল আমাদের সূত্র সাইডে সাইনে দিয়ে আমি কোণ বাই করতে পারবো না আমাদের সূত্র হচ্ছে কস দিয়ে তাই না ঠিক আছে আমরা এই কোণটা আমাদের লাগবে এই কোণটা বাই করবো এখন পার্শ্বস্থ বাহুর বর্গ বিয়োগ বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই টু ইন্টু পার্শ্বস্থ বাহুর গুণফল সরল করে কত হবে চৌষট্টি সাত সাত ফর্টি নাইন তেরো তেরো এক ছয় নয় ডিভাইডেড বাই সাত আঠা ছাপ্পান্ন যেটা সরল করলে হবে কত নয় চার তেরো তিন হাতাকে এক দশ এগারো এগারো বিয়োগ ওয়ান সিক্স নাইন ডিভাইডেড বাই টু ইন্টু ফাইভ সিক্স ঠিক আছে না নয় চার তেরো তিন হাতাকে এক দশ এগারো ঠিক আছে ইদিগুলটু কত হবে ইদিগুলটু হবে ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান টু ছয় চার পাঁচ থাকে পাঁচ থাকে মাইনাস এই জন্য হলো বর ঠিক আছে এটা থাকে তাই না ইকুয়াল টু কত ইকুয়াল টু মাইনাস হাফ কস কস এই আমাদের এই কোণটা বাইর করতে হবে তাই না এই কোণটা কত হবে কস কত হবে অতএব অতএব কস এই ইকুয়াল টু কত মাইনাস অফ হাফ হলে কস একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে অতএব এই কোণ আমরা পেয়ে গেলাম এই কোণ পেয়ে গেলাম এখন এই কোণ এখানে বসালে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব এক হতে পাই ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ সাত ইন্টু আট ইন্টু সাইন একশো বিশ ডিগ্রি তাই না এবার কাটলে কত হবে চার থাকে চার সাথে আঠাশ আঠাশ আর হচ্ছে কত সাইন একশো বিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু সাইন একশো বিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন দুইশো চলে কস একশো বিশ ডিগ্রি কস একশো বিশ কস একশো বিশ এবং কস দুইশো চল্লিশ সেম মান মাইনাস হাফ কস একশো বিশ ডিগ্রি মানও মাইনাস হাফ কস দুশো চল্লিশের মানও মাইনাস হাফ এইটা লাগে অথবা আমরা কোয়াড্রেন্ট দিয়ে বের করতে পারবো আর সাইন একশো বিশের মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর দুশো চল্লিশ হলে মাইনাস চিহ্ন আছে হ্যাঁ তাহলে কত হবে এন কত থাকে আঠাশ তো চৌদ্দ ইন্টু রুট থ্রি এত বর্গ এখন বলছে ক্ষেত্রফল নির্ণয় করো কোন ধরে কোন ধরে আমাদের ক্ষেত্রফল তাই না আমরা এইটা করলাম তো তিনটা নিয়ম এখানে ভূমি টু উচ্চতা ওইটা ওইগুলো নাই এখানে তাই না ওটা তো আমরা আগে জানি
বলছে এবিসি সমান সমান পাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে এবং কটে কট বি এত দূরে রুট থ্রি হলে আচ্ছা এটা দেওয়া আছে আর দেওয়া আছে কত কটে কট বি কট সি এত ইকুয়াল টু রুট থ্রি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি দুগুলো পাই এত দুগুলো এত হলে প্রমাণ করতে বলছে এই যেগুলো বি যেগুলো সি এই যেগুলো বি যেগুলো সি সমান দেখাইতে বলছে তাই না একটু আগাই আমরা দেখি কীভাবে আগানো যায় সলিউশন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই ওকে এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি না সিটা কেন ওদিকে নিয়ে গেল আমরা যে সূত্রগুলো আমরা কিন্তু দুইটাই দিয়া সাইন এ প্লাস ও বি কস এ প্লাস ও বি টেন এ প্লাস ও বি কট এ প্লাস ও বি সূত্রগুলো ছিল তিনটা দিয়ে কিন্তু আছে সেটা আমাদের উপরে খুব একটা বেশি লাগে না এই জন্য যে ধরনের কট আছে আমি কী করবো কট দিয়ে গুণ করবো কট এ প্লাস ও বি দিকে তো কত দুই দিকে আমি কটের যে গুণ করলাম এটা সূত্র আছে এটা সূত্র হচ্ছে কত পরে লিখেছি এটা কোন করে আছে পাই বিয়োগ সি পাই বিয়োগ সাইনের করে আছে তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন হবে নব্বইয়ের গুণিতক জোড় সংখ্যা পাই নব্বইয়ের গুণিতক জোড় সংখ্যা অতএব আমাদের কী হবে কট কট দুই থাকবে কট কট থাকবে তাই না কট সি তাই না কট সি মাইনাস চিহ্ন আগে ঠিক আছে এইটার একটা সূত্র আছে কট এ কট বি এইটার উল্টা কট বি প্লাস কট এ কিন্তু কত কট কট এ প্লাস ও বি এর সূত্র কট এ কট বি মাইনাস ও পর টেনের টেনের বেলায় প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস সব উল্টা পাল্টা কিন্তু সব উল্টা পাল্টা আর কটের বেলায় প্লাস থাকলে উপরে মাইনাস নিচে এখন আমি যদি সরল করি তাই না কট এ কট বি বিয়োগ মাইনাস কট সি কট বি কট কট এ বর্গগণন করলাম কট এ কট বি মাইনাস ও ওয়ান মাইনাস কট সি কট বি কট সি কট ও বি কট এ কট বি কট এ কট বি এ বি কট বি কট সি কট বি কট সি করছি ওয়ানটাকে ওইদিকে নিয়ে গেছে বাকিগুলো সব এই পাশে নিয়ে আসছি ঠিক আছে তো এখন এইগুলো একটা কাজ এখন দেওয়া আছে কট এ কট বি কট সি এত দিকগুলো দেওয়া আছে কত রুট থ্রি তাই না এটা যদি আমি কট এ কট বি কট সি বর্গ করবো বর্গ বর্গ করলে কত হবে থ্রি তাই না থ্রি তাই না এটাকে বর্গ করলাম কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি টু কট এ কট বি
টু কর বি কর সি যোগ টু এ বি ডি সি সি এ টু কর এ কর সি একটু কত থ্রি ইন্টু ওয়ান লিখলাম, ওয়ান আমাদের অঙ্কটা মিলান যাবে না, একটা ওয়ান লিখলাম তাই না, তাতে মাঝে কোনো পরিবর্তন হয় না। আমি বাম দিকে হোল স্কোয়ার ভেঙে ফেলছি এটা আসছে, আর ডান দিকে থ্রি ইন্টু ওয়ান লিখলাম, থ্রি ইন্টু ওয়ান। এখন কট স্কোয়ার এ কট স্কোয়ার বি কট স্কোয়ার সি কট স্কোয়ার সি টু কট এ কট বি কট এ কট বি কট বি কট সি টু এ বি ডি সি সি এ কট বি কট সি তাই না, কট সি পাঁচ লিখলাম, বামপক্ষ লিখে ফেলছি ডান দিকে, ডান দিকে আমার কাজ করবো কি এই যে ওয়ানের মান, এই যে ওয়ানের মানটা আমরা বসাবো কটে কবি কবি করছি তাই না, কটে করছি। বাম দিকে তো আমরা হলুদ কার্ড ভেঙে যা আছে রেখে দিছি, রেখে দিলাম, আর ডান দিকে থ্রি ইন্টু ওয়ান, এই থ্রি ঠিক আছে, আর এই ওয়ানের মানে এখানে আগে আমরা করে রাখছি তাই না, এই এক নম্বর দিয়ে রাখলাম তাই না, এক হতে এক হতে এক হতে লিখে রাখলাম তাই না। এখন এখন আমরা কাজ করবো কি তিনটা, এখন আছে দুইটা, বাম দিকে আসলে কমে যাবে, কত স্কোয়ার এ কত স্কোয়ার বি প্লাস কত স্কোয়ার সি মাইনাস কত এ কত বি মাইনাস কত বি কত সি মাইনাস এ বি বি সি সি এ এই এগুলা কিন্তু বাম দিকে এনে হিসাব করে ফেলছি, দুইটা আছে এখন আছে মাইনাস, মাইনাস তিনটা থেকে দুইটা গেলে মাইনাস একটা, বাম দিকে নিয়ে আসছে তো মাইনাস ছিল ঠিক আছে। এখন আবার কি করব, এখন আবার কি করব এটাকে দুই দ্বারা গুণ দিই, কট স্কোয়ার এ টু কট স্কোয়ার বি কট স্কোয়ার সি টু কট এ কট বি টু কট বি কট সি বিয়োগ টু কট এ কট সি, উভয় পক্ষে আমি কী করলাম দুই দ্বারা গুণ করলাম, তাতে মানের কোনো পরিবর্তন হবে না, দুই দিকে করছি তাই না, দুই দিয়ে শূন্য দিয়ে গুণ করলে তো আমার বিষ হয় না, আবার মনে করছে এখানে শূন্য আছে দুই দ্বারা গুণ করে বিশ হয়ে যাবে তাই না, আর মনে সারে লিখো। তারপরে কী করব, তারপরে করবো কি এটাকে কট এ বিয়োগ কট বি হোল স্কোয়ার কট বি বিয়োগ কট সি হোল স্কোয়ার এ বি বি সি সি এ এ বি বি সি সি এ এখন মনে হয় ঠিক আছে, এটা বন্ধ করে দেব, এখন ঠিক আছে, এই যে এ স্কোয়ার এই যে দুইটা দুইটা কট স্কোয়ার এই যে ঠিক আছে, কিন্তু দুইটা কট স্কোয়ার দুইটা কট স্কোয়ার বি দুইটা কট স্কোয়ার সি টু আইস এ বি টু আইস বি সব ঠিক আছে তাই না, ঠিক আছে। বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা তিনটি বর্গ সংখ্যা তিনটির যোগফল
শূন্য হবে, শূন্য হবে। যদি যদি পটি বিয়োগ পটি শূন্য হবে, যদি প্রত্যেকটি রাশি পৃথকভাবে সমান পৃথকভাবে শূন্য হয়, না যোগফল শূন্য হবে যদি পৃথকভাবে রাশি যদি প্রত্যেকটি রাশি পৃথকভাবে শূন্য হয়, তাই না? এত যেগুলো শূন্য বর্গরা দিলাম না, পটি বিয়োগ পরসি যেগুলো শূন্য, পরসি বিয়োগ পটি যেগুলো শূন্য, পটে পটে ইকুয়াল টু পট বি এ ইকুয়াল টু বি এবং পট বি ইকুয়াল টু পট সি পটে বি ইকুয়াল টু সি, তাই না? আমরা পেয়ে গেছি আমাদের কাছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা আমাদের প্রমাণ করতে বলছে এইটুকুই।